আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পরিচালনায় আজকে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক দিয়াস, 90 গণপ্রধানের মহানায়ক, দর্শনীয় জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, আমাদের প্রিয় নেতা, ওলামা দলের অভিভাবক জনাব খায়রুল কবির খোকন ভাই উপস্থিত রয়েছেন, আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের আরেক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনাব আব্দুল বারী ডেনি ভাই উপস্থিত রয়েছেন, আমাদের দপ্তরের দায়িত্বে সহ দপ্তর সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৃত্তি ছাত্র ছাত্র নেতা জনাব তাইফুল ইসলাম টিপুন উপস্থিত রয়েছেন, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম নেতা সাবেক কমিশনার রাজপথের লড়াকু সৈনিক তারা নির্যাতিত নেতা জনাব মোহন ভাই উপস্থিত, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেতা জনাব প্রিন্সিপাল মাওলানা শাহনে সরুল হক উপস্থিত রয়েছেন, আমাদের ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা সেলিম রেজা উপস্থিত, অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য দল থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আমাদের জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন সহ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদে মিলাদুন নবী, এই মিলাদুন নবী আর সিরাতুন নবী দুইটা নিয়ে কিন্তু টানাটানি হয়, টানাটানির কোনো কারণ নাই। আমরা ক্লাস থ্রি থেকে শুরু করে আমরা জন্মবৃত্তান্ত পড়েছি, জীবনী পড়েছি, আমরা জীবনী লিখেছি, কবি নজরুলের জীবনী লেখ, রবি ঠাকুরের জীবনী লেখ, কবি নসীমউদ্দীনের জীবনী লেখ। আমি সংক্ষেপে বলবো, জীবনী লিখতে গেলে জন্ম থেকে শুরু করে তার কর্ম, কর্ম থেকে মৃত্যু, শুধুমাত্র কর্ম দিয়ে জীবনী হয় না, শুধুমাত্র জন্ম দিয়ে জীবনী হয় না। অতএব মিলাদুন নবী আর সিরাতুন নবী, মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত, সিরাত মানে হচ্ছে তার আচরণ, আচার আচরণ, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, দুইটা কিন্তু পারস্পরিকভাবে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। অতএব সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে বিতর্ক করার কোনো দরকার নাই, কারণ সিরাতুন নবী ছাড়া মিলাদুন নবী, মিলাদুন নবী ছাড়া সিরাতুন নবী হয় না, আর শুধু সিরাতুন নবী মিলাদুন নবী ছাড়া হয় না। অতএব আজকে এই মিলাদুন নবী, ঈদ, ঈদ মানে আনন্দ, কি আনন্দ, নবীজি আসলেন, আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। আইয়ামে জাহিলিয়াত আমরা জানি এই সময় মানুষগুলো অজ্ঞতার দহবরে নিবর্তিত ছিল, যখন মানুষগুলি বর্বরতার চরম শিখরে পৌঁছে গিয়েছিল, মানুষ নগ্নতার একেবারে উচ্চ শিখরে যখন পৌঁছে গিয়েছিল, মানুষের মানবতা যখন হারিয়ে গিয়েছে, যখন মানুষের বিবেক বিলীন হয়ে গিয়েছে, ঠিক সেই সময় মহান রব্বুল আলামিন আল্লাহ হাবিব তার প্রিয় রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আগমন করেছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। তার আগমনের ঘটনা আপনারা জানেন, পৃথিবীতে উনি আসবেন, তার মায়ের সম্পর্কে যদি বলি, পৃথিবীর সকল মা যদি সন্তান সম্ভবা হয়, শারীরিক কাঠামোতে বোঝা যায় তিনি সন্তান সম্ভবা। ব্যতিক্রম হলো আমার নবী, আখিরি জামানার নবী, সকল নবীর নবী, কুল কায়নাতের নবী, সকল সৃষ্টির নবী, সকল নবীর তিনি সর্দার, সাইদুল আম্বিয়া, সাইদুল মুরসালিন, একাধারে তিনি নবী আবার তিনি রাসূল। 313 জন রাসূল ছিলেন, 100,000 কিংবা 224,000 নবী রাসূলের মধ্যে 313 জন রাসূল ছিলেন, আর বাকি সবাই ছিলেন শুধুমাত্র নবী। আর যারা রাসূল ছিলেন তারা একাধারে নবী, অন্যদিকে তারা রাসূল, দুইটা খেতাবে ভূষিত ছিলেন। এখানে লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। তো নবীজি পৃথিবীতে আসলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
শারীরিক কাঠামোতে উদয় যাচ্ছিল না শেষ দিন পর্যন্ত জমির সন্তান সম্ভব। আরো একটা কথা, আজকের এই জমির ধন্য কেন, পৃথিবীর জমির কেন ধন্য? আমরা সকলে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসি, আমাদের মাথাটা আগে আসে ঠিক কিনা বলে, কিন্তু আমার নবী আপনার নবী আখের জামানার নবী মাথা মোবারক দিয়ে জমিনে আসেন নাই, তিনি কদম মোবারক দিয়ে জমিনে এসেছেন বলে বলি আলহামদুলিল্লাহ। যখন তিনি আসলেন, আরো একটা রহস্য, আমরা মায়ের গর্ভ থেকে আসার সময় আমরা মা আমাদের মাথা নিচে থাকে, পাটা উপরে থাকে, আমরা মাকে করিডার মধ্যে একটা লাঠি দিই, সোজা হয়ে আমরা জমিনে আসি, মা কষ্ট পায়, অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কয়েক ঘন্টা কোনো অবস্থায় থাকে, এমনকি মৃত্যুবরণও করে। কিন্তু আমাদের নবী আখেরি জামানার নবী পৃথিবীতে যখন তশরিফ আনলেন, তিনি কদম মোবারক দিয়ে আসলেন, মাকে কষ্ট দিলেন না। এই কদম যখন জমিনে পড়লো, কদম সুশোভিত হলো, পৃথিবী সুশোভিত হলো, এবং কেন রবিউল আউয়াল নাম হলো, 12 মাসের মধ্যে এই নামটা মাস্টার নাম কেন আজকে রবিউল আউয়াল? আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। রবি শব্দের অর্থ বসন্ত, আউয়াল মানে প্রথম, অতএব বসন্ত যেমন বৎসরে একবার আসে বসন্ত কাল, আর আল্লাহ পাকের নির্দেশে পৃথিবীতে প্রথম বসন্ত হলো আমার নবী আগমন করে বলি আল্লাহ আকবার। অতএব নবী আগমনের এই মাসকে বলা হয় রবিউল আউয়াল, অর্থ হচ্ছে পৃথিবীর জমিনে প্রথম বসন্তের আগমন ঘটেছে, সুশোভিত হয়েছে পৃথিবী, পাতা পল্লবে সুশোভিত হয়েছে পৃথিবী, পুলকিত হয়েছে জমির, মানুষগুলোর মধ্যে চাঞ্চল্য ফিরে এসেছে, ভয়াবহতা দূরীকরণ হয়েছে, মানুষগুলো সভ্যতার আদর পেয়েছে, শত বাধা বিপত্তির পরও নবী দিনে প্রচার করেছেন। এবং আজকে আমাদেরকে বলতে হয়, নবী ছিলেন একাধারে প্রচারক, 23 বছর নবতির দিন থেকে 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন, 63 বছর বয়স যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তবে এই হায়াতুন নবী বিদায় নেওয়ার আগে এই 23 বছর জিন্দিগিতে 13 বছর উনি যুদ্ধ করেছেন, বিগ্রহ করেছেন, যুদ্ধে নিয়োজিত ছিলেন, দিন প্রচারের জন্য প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছেন, আর 10 বছর মদিনার জিন্দিগিতে তিনি দিনের দাওয়াত দিয়েছেন। আজকে এই কথা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন ইসলামের যখন দিনের যখন সমাজের বিপর্যয় ঘটে, তোমরা ঘরে বসে থাকবা না, তোমাদেরকে যুদ্ধ করতে হবে, জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে, তোমাদেরকে সংগ্রাম করতে হবে, সত্য কথা বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের এই দিনে যখন জালেমরা আমাদেরকে চারিদিক থেকে এই দেশকে গ্রাস করেছে, মানুষের অধিকার হরণ করেছে, নারীদের ইজ্জত হরণ করেছে, নারীদেরকে বিভৎস করেছে, উলঙ্গ করেছে, আজকে আমরা মানুষগুলো কাপড় পরে থাকবো সেটা ঠিক, সভ্যতার আচরে থেকে এর প্রতিবাদ ইমানি দায়িত্ব নিয়ে আমাদেরকে করতে হবে ঠিক কিনা বলে, আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, নবীর আদর্শে আদর্শবান হতে হবে। আজকে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ে ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে ইমানকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। এই আহ্বান রেখে আজকে সময় স্বল্প, ইতিমধ্যে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক কমিশনার জনাব কাজী আবুল বাশার, শ্রদ্ধা আবুল বাশার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের বিএনপির অন্যতম নেতা সাবেক মন্ত্রী চট্টগ্রামের কৃতি সন্তান জনাব জাফরুল ইসলাম চৌধুরী, আমরা আমাদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব কাজী আবুল বাশার ভাই। এখন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আরেক রাজনৈতিক হাতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাবেক বিপ্লবী সভাপতি, বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক যুগ্ম মহাসচিব আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সভাপতি, যার সাথে জেলে একসাথে 18 সালে ছিলাম 3 মাস, সেই ভাইয়ের আচরণ দেখেছি, জেলখানায় সবাইকে খোঁজ খবর নিয়েছেন, কেঁদেছেন সবার জন্য, সেই প্রিয় নেতা আমাদের জনাব হাবিবুর রহমান খান সোহেল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং উলামা দলের পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব কাজী আবুল বাশার ভাই। কাজী আবুল বাশার, বিসমিল্লাহির রহমানির রহিম।
ঈদের মিলাদুন্নবী বিপুল লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পরিচালনায় আজকে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সম্মানিত সভাপতি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পীরজাদা অধ্যক্ষ নেসারুল হক উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম মহাসচিব জেলা খায়রুল কবির খোকন এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জনাব হাবিবুর নবী খান সোহেল বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী চট্টগ্রামের কৃতি সন্তান জনাব জাফরুল ইসলাম চৌধুরী উপস্থিত ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী আমরা জানি আজকে বারোই রবিউল আউয়াল এই বারোই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে পৃথিবীর পৃথিবীতে আগমন ঘটেছিল দয়ার নবী মায়ার নবী রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের মুক্তির জন্য আমরা তাকে সম্বোধন করি রহমাতুল লিল আলামিন হিসাবে আমরা আমাদের হায়াতুন নবী আমাদের রসুলকে আমরা সম্বোধন করি আমরা বলি তাকে সালাম দেই শাফিয়াল মুসলিমিন তারপরে খাতেমুন নবী আর রহমাতুল লিল আলামিন আনিসুল আর আরিফিন অর্থাৎ আরিফি আরিসুল আরিফিন অর্থাৎ মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুনিয়ায় এসেছিল মানুষের হেদায়েতের জন্য এক অন্ধকার যুগে নবীর আগমন হয়েছিল এই অন্ধকার যুগ আইয়াবে জাহেলিয়া পৃথিবীতে এমন অন্ধকার যুগ আর কখনো আসবে না পূর্বেও ছিল না এমন এক অন্ধকার যুগে আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষকে দ্বীনের দিকে আল্লাহর দিকে হেদায়েতের দিকে আনার জন্য এবং এই নবীর আগমনের পরে এই দুনিয়াতে জবির এই নবীর যত উন্নত আল্লাহ তাআলা নিজেই বলেছে এই নবীর উম্মত খায়ের উম্মত কত শ্রেষ্ঠ উম্মত এই শ্রেষ্ঠ উম্মত হওয়ার আজকে কারণ আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন যে আমরা এই নবীর উম্মত যারা তারা মানুষকে কল্যাণে সৎপথে ডাকবে অন্যায়ের প্রতিবাদ করবে ন্যায়ের পথে ডাকবে আল্লাহর দিকে ডাকবে এই জন্য আল্লাহ তাআলা এই নবীর উম্মতকে খায়ের উম্মত ও শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন বন্ধুরা আজকে আমরা দেখি আজকে আমরা আল্লাহর হুকুম এবং নবীর যে জীবন আদর্শ এটাকে আমরা ঠিক মতো পালন করি না নবীর উন্নত হয়েও আমরা নবীর আদর্শ থেকে আমরা বিচ্ছিত এই জন্য আমরা দেখি সারা দুনিয়ায় আজকে অশান্তি আজকে বলাবেদির মাধ্যমে আমরা আক্রান্ত হচ্ছি আজকে এইভাবেই পূর্বে বরাবর মানুষ অন্যায় করলে জাতি অন্যায় করলে আল্লাহ তাআলা সে জাতিকে ধ্বংস করে দিতেন কিন্তু এই নবীর খাতিরে আমাদের হয়তো ধ্বংস করতেন না কিন্তু আমাদেরকে এইভাবে আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিচ্ছিন্ন হলে আল্লাহ তাআলা তার মানুষকে দিনের দিকে আনার জন্য রোজ আমাদের বিপদগ্রস্ত করে আমাদেরকে শাস্তি দেন আমাদেরকে হাদায়াতের দিকে ডাকেন সংশোধন হওয়ার সুযোগ দেন আসুন আজকে আমাদের মহান নবীর এই জন্মদিনে আমরা আল্লাহর নীতি সাথে যেন চলতে পারি এবং নবীর জীবন আদর্শে আমরা যেন জীবন দান করতে পারি তাহলে এই মানুষের মুক্তি মানুষের মুক্তি মানুষের কল্যাণ পৃথিবীতে আজকে শান্তি ফিরে আসবে এই প্রত্যাশা করে আজকে এই মিলাদুন নবীর দিনের উপলক্ষে আমরা অন্তরে বোধাবন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশে চলবে এই কথা বলে আমরা আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করে বিশেষ করে আজকাল সারা দুনিয়ায়
যে মহামারী আজকে বৈশ্বিক মহামারী করোনা এর থেকে যেন আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেন, রক্ষা করেন, সেই দোয়া করে সেই প্রার্থনা করে আমার বক্তব্যকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়ামর হোক, দেশরে তিলকম খেলাদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আজকের এই খুশির দিনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজপথের হিরণময় হাতিয়ার জনাব আব্দুল বারী ডেনি ডেনি ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে আজকের এই আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের তত্ত্বাবধান সভাপতি উপস্থিতি প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব টাকসুর সাবেক জিএস নব্বইয়ের গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক জনাব খায়রুল কবির খোকন, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি এক সময়ের তখুর ছাত্রনেতা যার বক্তৃতা যার পদাঙ্ক আমরা অনুসরণ করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান বিএনপির যুগ্ম মহাসচিব মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব হাবিব নবী খান সোহেল, উপস্থিত বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত সাথী ও বন্ধুরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই দিনে আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আখির জমানার নবী তাজদারে মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত হতে পেরেছি। আজকের ওই দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন, অনেক নবী রাসূল ওনার উম্মত হতে চেয়েছিলেন, কিন্তু আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ বলি সবাই যে আমরা ওনার উম্মত হতে পেরেছি। এই নবী পৃথিবীর বুকে এসেছিলেন বলেই আরবে সেই দিন বিশ্ব নবীর সেই আগমনে সারা দেশ আলোকিত হয়েছিল, পৃথিবী আলোকিত হয়েছিল। উনি নবুয়ত প্রাপ্তির পূর্বেই আলামিন খ্যাতিতে ভূষিত হয়েছিলেন, আপনারা জানেন ওনার নীতি আদর্শ সেই প্রজ্ঞার কথা। আজকে এই দিনে আমরা ওনার পদাঙ্ক অনুসরণ করে আমরা ওনার মতো হতে চাই, ওনার নীতি আদর্শ ওনার যেন ত্যাগ তিতিক্ষায় এই জাতির জন্য এই ইসলাম ধর্মের জন্য আমরা সেই অনুসরণে আমরা এই অনুকরণীয় হতে চাই। আজকে যারা নবীকে নিয়ে ব্যঙ্গাত্ম করছে আমরা তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে প্রতিবাদ জানাই। এই ভূতারবিহীন সরকার উচিত ছিল এর ধিক্কার জানানো, সরকারিভাবে প্রতিবাদ করার, কিন্তু তাদের সেই নৈতিক ভিত্তি নাই বলেই আমরা দলীয়ভাবে এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা আজকে এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আমরা তার মতো হতে পারি, যেন আমরা সবাই তার নীতি আদর্শ অনুসরণ করতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। হাদিসে উচ্চতি রয়েছে, নবীজি বলেছেন লাউলাকা লামা খালাকতুন নার ওয়াল জান্নাহ লাউলাকা লামা খালাকতুল আফলাক, নবীজি সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, কোনো কিছুই সৃষ্টি হতো না। আজকে সেই নবীজি সম্পর্কে আপনারা জানেন, ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। আমরা আজকের এই আলোচনা সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, আমরা
তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা তৌহিদি জাগ্রত জনতা ইমানি দীপ্তি দীপ্তিমান হয়ে আমরা বসে থাকতে পারি না, সেই আহ্বান জানিয়ে এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম যুগ্ম মহাসচিব রাজপথের লড়াকু শৈলী বারবার কারা নির্যাতিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপি সুযোগ্য সভাপতি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুর নবী খান সোহেল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পবিত্র মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত আজকের এই মিলাদ মাহফিল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি মাওলানা নেসার সাহেব উপস্থিত আছেন, মাওলানা নেসারুল হক আমাদের নেসার ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, ডাকসুর সাবেক জিএস নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী ছাত্র নেতা প্রবাদ পুরুষ বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ভাই, উপস্থিত আছেন বিএনপির সাবেক মন্ত্রী গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের আমাদের প্রিয় জাফর ভাই এখানে উপস্থিত আছেন, জাফর আহমেদ চৌধুরী, জাফর ইসলাম চৌধুরী আমাদের একসময়ের তুখোর ছাত্র নেতা বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডানি ড্যানি, তো আমাদের সহদপ্তর সম্পাদক চিন্তু নাম শুনেছে আছে ও ইদানিং সমস্যা হয়ে গেছে মুখোশের কারণে অনেককে চেনা যায় না, থাকলেও বোঝা যায় না। আমাদের ওলামা দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার জেলখানার পার্টনার আমাদের নজরুল ভাই নজরুল ইসলাম, এখানে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, আজকে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আজকে আমাদের আনন্দের দিন। কিন্তু এবারের ঈদে মিলাদুন নবীর প্রেক্ষাপটটি একটু ভিন্ন, সারা বিশ্বের মুসলমানদের কাছে আজকের এবারের এই ঈদে মিলাদুন নবী একটি ভিন্ন প্রেক্ষাপটে এসেছে, যখন আমরা দেখেছি যে আমাদের প্রিয় নবীকে নিয়ে এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে ইউরোপের একটি দেশে, যে যা আমাদের পৃথিবীর তাবত মুসলমান ভাই বোনদের আঘাত করেছে, আমরা দারুণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি এবং আমরা ক্ষুব্ধ হয়েছি। যে মানুষটি যদি পৃথিবীতে জন্ম না নিতেন, সেই আওয়ামে জাহালিয়াতের যুগ এখনো শেষ হতো কিনা আমরা জানি না। যে মানুষটির কারণে পৃথিবীর কোটি কোটি মানুষ অন্ধকার থেকে আলোর পথে এসেছে, সে মানুষটিকে ছোট করার মাঝে কারা আনন্দ খুঁজে পান তারা কখনোই মানবতার বন্ধু হতে পারে না। ভাইরা আমার, বোনেরা আমার, ওনারা স্বাধীনতার কথা বলেন, চিন্তার স্বাধীনতার কথা বলেন, বিবেকের স্বাধীনতার কথা বলেন, হ্যাঁ আমরাও চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করি, মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, তবে সেই স্বাধীনতা এমন স্বাধীনতা হওয়া উচিত নয় যা অন্যের স্বাধীনতাকে আঘাত করে। ফ্রান্সে যে ঘটনা ঘটেছে তা বিশ্বের কোটি কোটি মুসলমান ভাই বোনদের চিন্তায় মননে আঘাত এনেছে, অস্তিত্বের মূলে আঘাত এনেছে, যা প্রত্যাশিত নয়, যা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত। আজকে আমাদের প্রিয় মহানবীর জন্মদিনে দাঁড়িয়ে আমরা সেই দেশ এবং সেই সরকারকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য বিশ্বের মুসলমানদের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের ক্ষমা চাইতে হবে এবং
যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। বাংলাদেশ এখন আর এক ধরনের আইয়ামের রাহালিয়াতের যুগ। সেই সময় মধ্যপ্রাচ্যে যে অবস্থাটি ছিল এখন বাংলাদেশে সেরকমই অনেকটা পর্যায়ে চলে এসেছে। সেই সময় মধ্যপ্রাচ্যে যেভাবে নারীরা না দারুণ নিরাপত্তাহীনতার মধ্যে ছিল, নারীদের জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, আজকে আমাদের দেশে নারীরা একই রকম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। কার কখন ইজ্জত চলে যাচ্ছে, কার কখন সম্ভ্রম চলে যাচ্ছে তা বলা যায় না। যারা ক্ষমতাসীন, যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, তারা নিজেদের মনে করছে যে তারা যাই ইচ্ছা তাই করতে পারবে, সবকিছু করার লাইসেন্স তারা অর্জন করেছেন অবৈধভাবে ক্ষমতায় এসে, যার কারণে আজকে বাংলাদেশে প্রায় একটি আইয়ামে জাহলিয়াতের যুগ চলছে বলে আমরা অনেকেই বক্তব্য বক্তৃতায় বলি। ঠিক এমনি একটি সময়ে আমাদের মাঝে পবিত্র ঈদে মিলাদুন নবী চলে এসেছে। আসুন সেই সময় আমাদের নবীর নেতৃত্বে যেভাবে আহমে জাহালিয়াতের যুগের অবসান ঘটেছিল, ঠিক এমনি ভাবে নবীর চেতনায় নবীর আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশে এখন যা কিছু অন্যায় হচ্ছে, যা কিছু অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং বর্তমান যে আহমে জাহালিয়াতের যুগ চলছে তার অবসান ঘটিয়ে বাংলাদেশে আবার মানুষের জনগণের শাসন আমরা প্রতিষ্ঠা করি। সেই প্রত্যয়ে আসুন আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের হাবিবুল নবী খান সোহেল ভাইকে প্রাণবন্ত বক্তব্য রাখার জন্য। বন্ধুরা আমার, নবীজি এসেছেন অন্যায় নিপীড়ন অত্যাচার তিনি উৎপাদন করেছেন, নবীজি এসেছেন আদর্শের শিক্ষা দিয়ে গিয়েছেন, নবীজি এসেছেন মানুষকে মানুষ হওয়ার বাণী তিনি শুনিয়েছেন, নবীজি এসেছেন শত অন্যায়ের মাঝেও তিনি মাথা নত করেন নাই। আজকের এই প্রেক্ষাপটে পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল চট্টগ্রাম থেকে আগত জাফরুল ইসলাম চৌধুরী ভাইকে, ভাইয়ের কিন্তু উনি অসুস্থ, বক্তব্য দেবেন না, ওনাকে আমরা সবাই আন্তরিক মোবারকবাদ জানাই। এ পর্যায়ে আজকের এই দোয়া অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ডাকসুর সাবেক জিএস, নব্বের গণ অভ্যুত্থানের মহানায়ক, আমাদের নরসিংদী জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব খায়রুল কবির খোকন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব খায়রুল কবির খোকন ভাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা, জাতীয় নির্বাহী সমিতির অন্যতম সদস্য পীরজাদা শাহ মোহাম্মদ নাসারুল হক উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমার প্রিয় সহকর্মী, নব্বইয়ের ফেরতার সদবিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক, সাবেক প্রবল ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব, ঢাকা দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা জনাব হবিব নবী খান সোহেল উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আরেকটি বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম নেতা, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত সেই বাসখালী থেকে নির্বাচিত জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, বৃহত্তর চট্টলা কৃষি সন্তান সংগ্রামী জননেতা,
জনাব জাফর ইসলাম চৌধুরী, উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী নব্বইয়ের আন্দোলনের আরেক আমার প্রিয় সহকর্মী সাবেক প্রখর ছাত্র নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল বারী জেনি, আমাদের শহর ধর্ম বিষয়ক সম্পাদক, উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় সহকর্মী সাগর আন্দোলন সংঘের পরিচিত নেতা জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের দক্ষিণ বিএনপির সংগ্রামী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব কাজী আবুল বাশার সহ আমাদের এখানে মোহন ভাই সহ সেলিম সহ আমাদের তাইফুল ইসলাম টিপু, আমাদের সহ দপ্তর সাবেক প্রখর ছাত্র নেতা মৌলানা রফিক সহ বিভিন্ন পর্যায়ের আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী সদস্য রফিক, সংগ্রামী জননেতা প্রিন্সিপাল নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশের জাতীয়তাবাদী ওলামা দলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই যে আজকের এই পবিত্র দিনে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন এবং একটি চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে আজকে এখানে উপস্থিতি করার জন্য। প্রিয় বন্ধুরা, আজকের দিনের তাৎপর্য গোটা মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে কোন পর্যায়ে আমাদের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আল্লাহ আমরা জানেন যে সেই মধ্যপ্রাচ্যে যখন অন্ধকার যুগ ছিল, আয়নে জাহেলিয়া যুগ ছিল, সেই যুগে যখন আমাদের সেই মানুষ যখন আল্লাহকে বলে গিয়েছিল, তারা বিধর্মীরা যখন মূর্তি পূজা করতো, তারা হানাহানি দ্বন্দ্ব অপকর্মে লিপ্ত হয়েছিল, তখন আল্লাহ তাকে 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই আজকে সেই জন্মগ্রহণ করে তৃষ্টি বছর তিনি বেঁচে ছিলেন, তৃষ্টি বছরের বয়সে তিনি ইন্তেকাল করেছেন এবং তিনি মুসলিম জাহানকে এবং সেই ইসলাম ধর্মকে তিনি পৃথিবীর বুকে যে প্রতিষ্ঠিত করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, তাই অনেক ত্যাগ স্বীকার করে উনি যেভাবে তার জীবনী যদি আমরা পড়ি তাহলে আমরা দেখি যে তিনি কী প্রতিকূল অবস্থার মধ্যে তিনি কীভাবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তিনি নিরস প্রতিষ্ঠা করার জন্য গায়ে থেকে রক্ত জড়িয়েছেন। তার ইতিহাস যদি আমরা জানতে চাই, যে আমরা পড়তে চাই, যে আমরা প্রত্যেকটি মুসলমানের আমাদের এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইতিহাস, তার ইসলাম ধর্মের যে তিনি প্রতিষ্ঠা করেছেন আজকে বিশ্বের মানচিত্রে, আজকে মুসলমানদের যে আজকে ঐতিহ্য, আজকে যেভাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, এর মূলে তিনি ছিলেন, তার মূল সেই ত্রাণকর্তা হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন। আমরা জানি যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার আগেই তার রূহ প্রয়োগ করেছিলেন। সেই ব্যক্তি যে ব্যক্তি মহানবী হযরত মহানবী তিনি নবুওয়াতের আগেই তিনি আলামিন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে আমরা দেখি তার এই ইসলাম ধর্মের কি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা জানি যে ইসলাম হল মানবতার ধর্ম, সেই ধর্মের আজকে আমরা যার যা ধর্ম সে পালন করবে, কিন্তু আমরা দেখি যে বিধর্মীরা ইচ্ছানিত হয়ে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কি পূর্ণাঙ্গ যে মানব হিসাবে তিনি যে আজকে বিধর্মীরাও যখন সেই অ্যানালাইসিস করেন, যখন তারা স্টাডি করেন, তারা যখন গবেষণা করেন, গবেষণা দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে থেকে মানে আজ পর্যন্ত পৃথিবীর যত মহামানব জন্ম করেছে তার থেকে সবচেয়ে মহামানব হিসাবে তিনি সর্বোৎকৃষ্ট ব্যক্তি হিসাবে তিনি প্রতিষ্ঠা পেয়েছেন। আজকে সেই ব্যক্তিকে আমরা দেখি যে ফ্রান্সের একজন শিক্ষিকা কীভাবে তাকে ব্যঙ্গচিত্র করে তাকে বিকৃতি করে তার ভাবপ্রতি নষ্ট করার জন্য সে ঘটনা সংঘটিত করেছে। শুধু তাই নয়, সেখানে আমরা দেখি সেই দেশের রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি সেটা সমর্থন দিয়েছে এবং তার পাশাপাশি ভারতও দেখি সেই ধরনের ব্যক্তিরা সেই তাকে সমর্থন দিয়েছে। এরা নিন্দা প্রতিভা জানানোর ভাষা আমাদের নেই। তাই আমরা এই সরকার আমরা দেখতে পেলাম যে এই সরকার যেহেতু জনগণের নির্বাচিত সরকার নয়, এই জনগণ যেহেতু দায়বদ্ধ, জনগণের কাছে দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে না, তাই আজকে দেখি এই ঘটনা তার ন্যূনতম প্রতিবাদ করা দুঃসাহস মানে নৈতিক সাহস তাদের নেই। তাই এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থাকার আর কোনো নৈতিক অধিকার নাই। এদেশের 90% মানুষ এদেশের মুসলিম, সেই মুসলিমের সেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে। এই ঘটনা যখন আমরা দেখি হয়তো আমরা সেভাবে প্রতিবাদ করতে পারছি না, সারা বাংলাদেশের সারা বাংলাদেশ কেন গোটা পৃথিবীর সেই
মুসলমানদের মধ্যে যে বিক্ষোভ আমরা দেখি বা যে প্রতিবাদ দেখেছি, আমি ইরান থেকে শুরু করে তারা যে প্রতিবাদ জানিয়েছে, রাষ্ট্র একদম থেকে শুরু করে সবাই যে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমরা দেখি আমাদের রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, সরকারে যারা আছেন, তারা ন্যূনতম ঘটনা নিন্দা জানানোর তারা সাহস তাদের নাই, তাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকার আর কোনো নৈতিক অধিকার আছে বলে আমি মনে করি না। তাই আসুন আমরা আজকে এই অন্যায়ভাবে যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে ব্যঙ্গচিত্র করে যে আমাদেরকে হৃদয়ে যে আমাদেরকে আঘাত দিয়েছে, তার জন্য আমরা প্রতিবাদ করি, আমরা নিন্দা জানাই, এবং যখন পর্যন্ত না তারা এই গোটা মুসলিম জাতির কাছে তারা ক্ষমা না চাবে, সেই ক্ষমা ততদিন পর্যন্ত আমার মনে হয় আন্দোলন করা উচিত। আন্দোলন করে তাদেরকে বাধ্য করতে হবে যে আমাদের সেই প্রিয় নবী সম্পর্কে, যে নবী আল্লাহ তাআলা সৃষ্টি না করে পৃথিবী সৃষ্টি করতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আজকে অপমান করা হয় সেটা কি মেনে নেওয়া যায়? সেটা মানতে পারি না। তাই আজকে এই সরকার যেহেতু অবৈধ অসাংবিধানিক অবনতির সরকার, বিনা ভোটে সরকার, জালিম সরকার, সেই জালিম সরকারের কাছ থেকে আমরা কোনো গণতান্ত্রিক আচার আচরণ আশা করতে পারি না। মামলা হামলা নির্যাতন গুম খুন করে অত্যাচার নির্যাতন করে আইএমএ জাহিলিয়া যুগে যেটা বলেছেন আমাদের হাবিব ভাই জানতেন, সেই অবস্থাতেই মনে আমরা ফিরে যাচ্ছি যে আমাদের মা বোনদের শিশুদের আজকে ন্যূনতম কোনো তাদের মান সম্মান ইজ্জত আজকে এই সরকারে দিতে ব্যর্থ হচ্ছে। যে সরকার আমাদের মা জাতির সম্মান দিতে জানে না, নারী সম্মান দিতে জানে না, শিশু শিশুদের নিরাপত্তা নাই, মানুষের স্বাভাবিক মৃত্যু কোনো গ্যারান্টি তারা দিতে পারে না, সেই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা থাকার আর কোনো নৈতিক অধিকার আছে বলে মনে করি না। আমরা আজকে মুসলিম ধর্মে বিশ্বাস করি, আমাদেরকে এই অন্যায় প্রতিবাদ করার জন্য, আমাদেরকে যে কোনো অন্যায় প্রতিবাদ করার জন্য জেহাদ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। সেই নৈতিক দায়িত্ব বোধ থেকে আমাদের বাংলাদেশ যে ওলামা দল তারা অত্যন্ত সোচ্চার, যে কোনো অন্যায়ের অত্যাচার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে তারা বরাবরই সোচ্চার প্রতিবাদী ছিল। এই এই বিষয়টি নিয়েও আমি মনে করি বাংলাদেশ জাতীয় ওলামা দল আমাদের দলের হাইকমান্ডের সাথে আলোচনা করে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবেন। আমরা যে কোনো কর্মসূচিতে আমরা যে ডাকেন আমরা আপনাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবো এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যারা আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের প্রতিবাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আজকের এই ঈদের নিরঞ্জন নবী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রেরণা রুশ তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আজকের প্রধান অতিথি জনাব খায়রুল কবির খোকন ভাইকে। বন্ধুরা, আবু জেহেল উতবা সাহেবা কাফির নেতারা বলেছিল আরবের রাজত্ব তোমাকে দেওয়া হবে, নবীজিকে বলেছিল স্বর্ণের পাহাড় দেওয়া হবে, সমস্ত সম্পদের মালিক করে দেওয়া হবে, তুমি এই দিনের দাওয়াত থেকে বিরত থাকো। নবীজি বলেছিলেন আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এবং আমার সামনে সারা পৃথিবীর সব সম্পদ যদি তোমরা জড়ো করো, তারপরও আমি আল্লাহর একত্ববাদ প্রচার থেকে, এই সত্য থেকে আমি এক মুহূর্তের জন্য বিচ্ছিত হব না। আজকে সেই অনুধাবন করে, সেই লক্ষ্যকে সামনে রেখে, সেই বাণীকে আমরা অনুসরণ করে এগিয়ে যাব এবং নবীজির নামে কোনো ব্যঙ্গচিত্র, কোনো বিচ্যুতি, নবীজির চরিত্রে কোনো আঘাত দিলে আমরা মুসলিম জনতা ঘরে বসে থাকতে পারি না। আমাদের অতিথিবৃন্দ আজকে বক্তব্য রয়েছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এ পর্যায়ে আমাদের মিলাদ মাহফিল, এই মিলাদ মাহফিল পরিচালনা করবেন এবং মোনাজাত দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের এই আলোচনা সভার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দল ওলামা দলের সম্মানিত সভাপতি এবং বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য পীরজাদা শাহ নেতারের লোক নেতার ভাইকে আজকে এই মোনাজাত পরিচালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই আলোচনা এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএম, নথৈ গণপুত্রের অন্যতম নেতা, জনমন্দিত নেতা জনাব খায়রুল কবির খোকন,
উপস্থিত বিশেষ অতিথি বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত প্রিয় নেতা জনাব হাবিবুর নবী খান সোহেল আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জনাব আব্দুল বারী তনু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ দপ্তর সম্পাদক যিনি আজকে কষ্ট করে এই প্রোগ্রামটির আয়োজন করেছেন জনাব ফজল ইসলাম চিফ ভাই উপস্থিত ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের রাজপথের আন্দোলন সংগ্রামের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যাতে সে আন্দোলন সংগ্রাম করেছি জনাব কাজী আবুল বাসার মোহন ভাই এবং ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা নজরুল ইসলাম তালুকদার ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাওলানা কাজী সেলিম রেজা বীর চট্টলার কৃতি সন্তান সাবেক সফল মন্ত্রী বারবার নির্বাচিত চট্টগ্রাম থেকে আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব জাফরুল ইসলাম চৌধুরী সহ সংগ্রামী নেতৃবৃন্দ এখানে অনেক আলোচনা হয়েছে আমি একটি কথাই বলব আজকে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ছোট্ট একটি আয়াত বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাম পৃথিবীর জন্য আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত শুভ প্রেরণ করেছি তিনি কিন্তু এই কথা বলেন নাই যে শুধু মুসলমানদের জন্য প্রেরণ করেছি আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা ধন্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন আক্ষেপ করেছেন যে হায় আল্লাহ যদি আমরা নবী না হয় আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হতে পারতাম সবচেয়ে বেশি ধন্য হতাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি যদি আমাকে যদি নবী না বানিয়ে আমাকে যদি আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তৈরি করতেন আমি সবচেয়ে বেশি খুশি হতাম সম্মানিত নেতৃবৃন্দ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরশে আজিমে আল্লাহ আরশে আজিমের উপরে লেখা দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে হে আল্লাহ তোমার নামের সাথে আমার এই নামটি কার কি বলেন প্রশ্ন আসে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম যে মানুষটিকে আমি তৈরি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই তৈরি হতো না সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি আমার নামের সাথে লিখে রাখা হয়েছে যেন বলেন না সুবহানাল্লাহ এখন শুধু ঈদ মিলাদুন নবী আসবে আর আমরা একটু মিলাদ পাবো দোয়া করবো আর দুই পিস সিরাপি খেয়ে যাবো এটা কি ঠিক না নবীর আদর্শকে আমাদের লালন করতে হবে বুকে ধারণ করতে হবে বলেন ঠিক কিনা নবীজি মৃত্যুর পূর্ব পর্যন্ত বলেছেন আসসালাত 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 তিনি বলেছেন নামাজ 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 আজকে বৈশ্বিক মহামারী করোনার ভিতরে আমরা যদি সেই কোরআনের যে অনুয় বাণী সেই আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আমরা যদি সেই ইসলামকে ধারণ করতে পারি লালন করতে পারি এই করোনা কেন কোনো কিছুই আমাদেরকে আঘাত করতে পারবে না লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়ারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাব ওয়া মিন সাইয়িল আসকাম আমি আজকে আমার বক্তব্য না বলে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি আমি ছোট্ট একটা কথা বলি যে আজকে যে ফ্রান্সে নবীকে নিয়ে যে কাটন করেছেন কটুক্তি করেছেন আমরা তীব্র নিন্দা জানাই আজকে মুসলমানদের সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র থেকে নিন্দা জানানো হয়েছে তীব্র নিন্দা কিন্তু বাংলাদেশের সরকার মনে হয় কানে তুলে দিয়ে বসে আছে আমরা আরো নিন্দা জানাই বাংলাদেশ থেকে কঠোর ভাষায় এর নিন্দা জানাতে হবে বাংলাদেশ সরকারকে আর আমরা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই আমরা সব
আমরা এখন দোয়া করব এবং দোয়ার পরে আমি আশা করব আপনাদের কাছে সুশৃঙ্খলে আপনারা তবরক দিবেন। এখানে এমন একটা হুমরি খেয়ে পরে মনে হয় যেন আমরা জীবনে কেউ খাই নেই, এইরকম একটা অবস্থা হয়। এবং এই কর্মসূচির পরে আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা একটু এই পাঠ্যবিষয়ের সামনে আমরা এই যে ফল থেকে নবীকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে এবং তাকে নিয়ে কার্টুন করে যে মুসলমানদের ইমানের ভিতরে যে আগুন ছড়িয়ে দেওয়া হয়েছে এর প্রতিবাদে আমরা একটু এখানে মিছিল করবো। ইনশাআল্লাহ আপনারা সকলে ইমানি দায়িত্ব হিসেবে আমাদের সেই মিছিল আপনারা অংশগ্রহণ করবেন, কি বলেন? ঠিক আছে কিনা? আজকের এই মোনাজাতের খাতিরে তাদেরকে মাফ করে দাও।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাকে তুমি সত্যিকারে শহীদ হিসাবে কবুল করে দাও আল্লাহ, দেশভেত্রী বেগম খালেদা জিয়ার হায়াত দারাজ করে দাও আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে তাকে তুমি হেফাজত করো আল্লাহ, আল্লাহ জালেমের অত্যাচার থেকে তাকে তুমি হেফাজত করো আল্লাহ, আল্লাহ ভারত অত্যাচারমান তারেক রহমান বিদেশের মাটিতে চিকিৎসাধীন রয়েছে আল্লাহ, আল্লাহ তাকে তুমি তাকে পূর্ণ শেফা দান করে দাও আল্লাহ, আল্লাহ বাংলাদেশে এসে তার পিতার মতে এই জাতির খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় নেতা আল্লাহ দেশভেত্রী বেগম খালেদা জিয়ার কলিজার টুকরা আরাফাত রহমান বলেনি গোরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের প্রিয় ভাই সফিউল ভাই বাবু আব্দুল খান হাসান ভাই আল্লাহ আলামতালের আল্লাহ দিন মোহাম্মদ কাসিমি আল্লাহ মালিক ভাই আল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে, মজিদ ভাই দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ, মেহরবানি করে তাদেরকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ, যারা অসুস্থ অবস্থায় রয়েছে আল্লাহ অনেকের নাম আমি এখানে বলেছি আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করে দাও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের নেকায় দান করে দাও আয় রব্বুল আলামিন, জাতীয় স্থায়ী কমিটি জাতীয় নির্বাহী কমিটি অন্য সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে খালেদ বিন ওলিদের মতো শক্তিশালী বানিয়ে দাও আল্লাহ, বাংলাদেশের উপর খায়ের বরকত নাজির করে দাও আল্লাহ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তুমি কখনো মঞ্জুর করে নাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সবাই বসেন সবাই বসেন।